হ্যালো গাইজ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এই ভিডিওটিতে আমি আপনাদেরকে একটি মাইক্রোফোনের রিভিউ এবং আনবক্সিং করে দেখাবো। এই মাইক্রোফোনটি হচ্ছে ল্যাপেলের একটি মাইক্রোফোন, যেটি আমি পেটিএম মল থেকে অনলাইনে অর্ডার করেছিলাম। তো এটি আমাকে আজকে ডেলিভারি করলো, এবং এই যে ল্যাপেলের মাইক্রোফোনটি, আমি ভাবলাম যে এটি আপনাদেরকে আজকে এই রিভিউ এবং এর আনবক্সিং করে দেখিয়ে দেবো। তো উপর দিকে যে কাগজটি দেখছেন, এটি একটি বিল। তো এটিকে কাচি নিয়ে আনবক্স করা যাক। তো এটিকে আমি ধীরে ধীরে, উপরের যে প্যাকটি রয়েছে পলিমারের প্যাকটিকে আমি ধীরে ধীরে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এর ভেতরে যে মিক রয়েছে, যে ল্যাপেলের মাইক্রোফোন রয়েছে, সেই সম্পর্কে আমি আপনাদেরকে রিভিউ এবং আনবক্সিং করে দেখাবো। তো এদিকে বক্সটি দেখতে পাচ্ছেন, আনবক্স হয়ে গিয়েছে। তো আমি আপনাদেরকে প্রথমেই তো বলেছি, এই যে কাগজটি, এটি একটি আমার বিল যে অর্ডার করেছিলাম। এই বিলটি এখানেতে আমি যে অর্ডার করেছিলাম, সেই বিলটি এখানে দেওয়া রয়েছে। আমি এই মাইক্রোফোন বা মিকটি 349 টাকা দিয়ে অর্ডার করেছিলাম। এর অনেক দামি দামিও মাইক্রোফোন রয়েছে। তো এর ভেতরে যে মিকটি রয়েছে, সেটি আমি বার করছি। তো দেখুন, এটি একটি নিউজ পেপার, এবং এর ভেতরে এই যে পেপারের ভেতরে আর কিছুই না দেখতে পাচ্ছেন, কারণ আমি মিক শুধু অর্ডার করেছিলাম। এই নিউজ পেপারের ভেতরে আমার যে মিকটি দেখতে পাচ্ছেন, খুব সুন্দরভাবে প্যাক করা রয়েছে। ডেলিভারি করার পর আপনাকে দেখে নিতে হবে এই যে স্টিকটি, এই যে প্যাকটি স্টিক দিয়ে খুব ভালোভাবে স্ট্যাচ করা রয়েছে না নাই। যদি স্ক্যাচ করা না থাকে, তাহলে আপনারা জানবেন যে আপনার এই অর্ডারটি যে কোনো অন্য জায়গায় ওপেন করা হয়েছিল। তাহলে যদি আপনার স্ক্যাচটি ছেঁড়া থাকে, কাটা থাকে, তো আপনি আপনার যে অর্ডারটি ব্যাক করবেন, ঠিক আছে? এটি খুব ভালোভাবে মনে রাখবেন। তো দেখুন, আমি এটিকে বার করছি আমার মিকটিকে ধীরে ধীরে করে। এই যে মিকটি দেখতে পাচ্ছেন, এটি একটি খুব সুন্দরভাবে প্যাকেজ করা রয়েছে। এর সাহায্যে যদি আপনার কোনো আঘাতও লাগে সাইটে, তো আঘাতটিকে সহ্য করার ক্ষমতা রয়েছে এই পলিমারের চিকটির, ঠিক আছে? তো এর ভেতরে আর কিছুই নাই দেখতে পাচ্ছেন। তো আমি এই যে মিকটি বার করছি, এই যে দেখতে পাচ্ছেন, এর ভিতরে আর কিছুই নাই। এই মিকটি শুধু একটি পলিমারের ছোট ব্যাগের মধ্যে রয়েছে। তো এই যে ব্যাগটি একটি পলিমারের, আমি তো বললাম। তো দেখুন, আমি এটিকে এবার বার করছি ভেতর থেকে, পলিমারের ব্যাগ থেকে। তো বার করার পর মিকটিকে আমি আপনাদেরকে মিকের কী কী খাসিয়াত রয়েছে সে সম্পর্কে বলবো। তো এই যে মিকটি বন্ধুরা, এটি একটি, আমি আপনাদেরকে প্রথমেই বলছি, ল্যাপেলের মাইক্রোফোন। এই ল্যাপেলের মাইক্রোফোনের যে তারের যে উচ্চতাটা, মানে হাইটটা 3.5 mm, এবং এর যে মাথাটা দেখতে পাচ্ছেন, রেকর্ডারের মাথাটা, এর উপরে একটি কভার লাগানো রয়েছে, তুলোর তৈরি কভার সম্ভবত কাপড় দিয়ে। তো এটি এর ভেতরে লাগানো কেন থাকে, যাতে ধুলো বালি এর ভেতরে না ঢুকে যায়। এবং এই যে কভারটি, এই কভারে কিছুটা নয়েজ ক্যান্সেলিংয়ের ব্যবস্থা রয়েছে, ঠিক আছে? তো এটি আপনি খুলতেও পারবেন এবং ঢোকাতেও পারবেন, মানে এটি একটি রিমুভেল কভার, ঠিক আছে? আর এখানে যে দেখতে পাচ্ছেন, এখান থেকে সাউন্ড রেকর্ড হয়। এই যে বিন্দু বিন্দু কানাগুলো রয়েছে, এখান থেকে সাউন্ড রেকর্ড হয়ে যায়, ঠিক আছে? এখান থেকে সাউন্ড রেকর্ড হয় ঠিকই আছে। তো দেখুন, এর সাইডে দেখতে পাচ্ছেন, এই সাইড থেকেও সাউন্ড রেকর্ড হয়। তো এই সাইড থেকেও সাউন্ড রেকর্ড হয়, এবং এই যে এর মেন হেড, এখান থেকেও সাউন্ড রেকর্ড হয়। তো সাইড থেকেও হয় এবং মেন হেড থেকেও হয়, ঠিক আছে? এবং এটি একটি রিমুভেবল কভার, আমি তো আগেই বললাম, ঠিক আছে? তো দেখুন, এরপরে যে একটি ক্লিপ, এই ক্লিপটি আপনি আপনার জামাতে কিংবা যে কোনো টি শার্টে লাগিয়ে কিংবা যে কোনো জায়গায় লাগিয়ে রাখার জন্য, যাতে এটি পড়ে না যায়। যদি পড়ে যায়, আপনি কিভাবে সামনে রেখে, মুখের সামনে রেখে রেকর্ড করবেন? ভয়েস তাহলে তো রেকর্ড ভালো হবে না। এটি একটি রিমুভেল ক্লিপ, এটিকে আপনি রিমুভেলও করতে পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যখন সাউন্ড রেকর্ড করেন, তো এইখান থেকে সাউন্ড রেকর্ড হয়ে এই হেডের মধ্যেই কিছুটা নয়েজ ক্যান্সেলিংয়ের ব্যবস্থা রয়েছে। তাই আপনি যখন সাউন্ড রেকর্ড করেন, কিছুটা নয়েজ ক্যান্সেল হয়ে এই যে তার, এটি একটি অপটিক্যাল ফাইবার কেবল, এই কেবলের মধ্যেও কিছুটা নয়েজ ক্যান্সেলিংয়ের ব্যবস্থা রয়েছে। তাই যখন সাউন্ডটি রেকর্ড করেন, রেকর্ড হয়ে এই অপটিক্যাল ফাইবার কেবলের মাধ্যমে আপনি যে ডিভাইসের সাহায্যে রেকর্ড করেন, সেই ডিভাইসে প্রবেশ করে এবং সাউন্ডটি রেকর্ড হয়। তাই সাউন্ডটি খুব ক্লিয়ারলি এবং নয়েজ ক্যান্সেলিং হয়ে, মানে নয়েজটিকে কিছুটা চেপে রাখে, কম নয়েজ এর মধ্য দিয়ে প্রবেশ করে যায়। তাই সাউন্ডটি একটি ক্লিয়ারলি সাউন্ড দেয়, এবং এটি একটি অপটিক্যাল ফাইবার কেবল হয়। এর মধ্যে বিভিন্ন ধরনের উচ্চ ক্ষমতা সম্পন্ন আওয়াজকে কিছুটা চেপে রাখার এর সামর্থ্য রয়েছে, ঠিক আছে? এবং এর পেছন দিকে, নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি প্লাগ রয়েছে। এই প্লাগটি আপনি আপনার মোবাইল কিংবা যে কোনো ক্যামেরা, যে কোনো ডিভাইসে প্লাগিং করে, মানে লাগিয়ে আপনি সাউন্ড রেকর্ড করতে পারেন। যেমনভাবে আপনি ইয়ারফোনকে প্লাগিং করেন আপনার মোবাইলে, সেই রকমভাবে প্লাগিং করে আপনি সাউন্ড রেকর্ড করবেন। আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন, তো আপনার জন্য একটি যে কোনো মিক না খুবই আবশ্যক। কেননা আপনি যখন ভিডিও তৈরি করবেন, ভিডিও তৈরি করার সময় আপনাকে সাউন্ড কোয়ালিটি খুব ভালো রাখতে হবে। কেননা একটি ভিডিওর মধ্যে 1 নম্বর ভিডিও কোয়ালিটি, 2 নম্বর সাউন্ড কোয়ালিটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যদি সাউন্ড কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি ভালো হয়, তাহলে আপনার ভিডিওর মধ্যে ভিউ খুব ভালোভাবেই আসবে, আপনার ভিডিওকে পছন্দ করবে। কেননা আপনার ভিডিওর মধ্যে যদি সাউন্ড কোয়ালিটি ভালো না হয়, তাহলে আপনি কী যে বলছেন,
তো আপনার ভিউয়াররা বুঝতেই পারবে না। তাই আপনার ভিডিওর মধ্যে সাউন্ড কোয়ালিটি পরিষ্কার এবং ভালো হওয়া আবশ্যক, এমনটা নয় যে আপনাকে যে কোনো কোম্পানির মিক কিনতে হবে। আমি তো সাজেস্ট করব, যদি আপনার কাছে যদি একটা ইয়ারফোন, খুব ভালো একটি ইয়ারফোন থাকে, তাতে আপনি সাউন্ড রেকর্ড করতে পারেন। কেননা ইয়ারফোনেতে খুব ভালো সাউন্ড রেকর্ড হয়। আমার প্রথম প্রায় 40 থেকে 50টা ভিডিও আমি আমার ইয়ারফোনেতে, স্যামসাংয়ের ইয়ারফোনেতেই রেকর্ড করেছিলাম। ঠিক আছে, তো বন্ধুরা চাইলে আপনারা কিনতে পারেন যে কোনো একটি মাইক্রোফোন, কিংবা আপনি আপনার ইয়ারফোনেতেই রেকর্ড করতে পারেন, খুব ভালো রেকর্ড হবে। তো বন্ধুরা আশা করছি আমার ভিডিওটি পছন্দ হয়েছে। ভিডিওটি পছন্দ হয়ে থাকলে ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব।